हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम आशाज किचेने आपनादे स्वागतम। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। आज आमि आपनादे तैरि करे देखाबो किभाबे घरे बसेई रेस्टुरेंटेर साथे आपनारा थाई सूप रान्ना करबेन। चलुन ताहले आमरा देखे नेई एर प्रस्तुत प्रणाली। थाई सूप रान्ना करार जोन्नो आमि एखाने निएछि हाड़ छाड़ा मुरगीर माँस एक कप, निएछि चिंगड़ी माछ, খোসাগুলো ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লেজগুলো রেখেছি সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে ফেলে দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 3 প্যাকেট থাই স্যুপ, তার মধ্যে একটি নর স্যুপ আর দুটি ম্যাগি থাই স্যুপ। এখানে আমি একটি বাটিতে 3টি মুরগি ডিমের কুসুম নিয়েছি। এখন আমি ডিমের কুসুমের মধ্যে সুপের পাউডারগুলো এক এক করে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি হাঁসের ডিম থাকে তাহলে হাঁসের ডিমের কুসুম দিয়েই তৈরি করবেন, মুরগির ডিমের কুসুম দিলেও কোনো প্রকার সমস্যা নেই। এখানে আমি এখন এক কাপ পানি দিয়ে আমি পাউডারগুলো খুব ভালো করে মিক্স করে নেব, যেন এমনভাবে মিক্স করব যেন কোনো প্রকার দলা বেঁধে না থাকে। পারফেক্ট এই স্যুপের রেসিপিটি পেতে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দেবেন, আর কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। চুলোয় আমি একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 7 কাপ পানি দিয়ে দিব। পানিটা ফুটে এলে দিয়ে দিব চিকেনগুলো, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এরপর ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব দেশি আদা আর দিয়ে দিব লেবু পাতা। এরপর একটু নেড়ে নিব। এখানে আমি থাই আদা না ব্যবহার করে দেশি আদা ও লেবু পাতাটা ব্যবহার করেছি। দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিব চিনি 3 চা চামচ, দিয়ে দিব লেবুর রস 2 চা চামচ। এরপর আমি সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিব। পানিটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি পাউডারগুলো যে পানিতে আমি গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব। লক্ষ্য রাখবেন যেন দলা বেঁধে না যায়। এই মুহূর্তে আমার চুলোর আঁচটা মাঝারি আঁচে আছে। আমার থাই স্যুপটা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ ফালি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, এখন আমি স্যুপটা নামিয়ে নিব। একটি বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর কালার এবং ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করেন কোনোভাবেই বুঝতে পারবেন না যে এটি বাসায় তৈরি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে, ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্টে। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।